প্রথম কবিতার নাম অপমাননামা। আমার অনেকগুলো অপমান, কোনটা ছেড়ে কোনটার কথা বলি, মনে থাকে না সব নাম। একটা অপমান খুব বিরক্ত করলে ফেলে ফেলে দিই চারতলার ছাদ থেকে, পরদিন ধুম করে চলে আসে আর একটা, বাবু দুদিন খাইনি, 5 টাকা ভিক্ষা দেবেন। এই অপমানের নাম দিয়েছি মেরা ভারত মহান। এই তো সেদিন 15th August স্বাধীনতা দিবস, চন্দনেশ্বর মন্দিরের প্রবেশদ্বারে দেখি ভিক্ষে করছেন মা, শীর্ণ হাত পা, জীর্ণ পোশাক। এই অপমানের নাম দিয়েছি আর্থিক সংস্কার। কার কথা বলি, একটা অপমানকে গলা টিপে জলে ডুবিয়ে দিলে ভুস করে উঠে আসে আরেকটা, ওরা আমাকে ধর্ষণ করেছে, সবার নাম জানি, বলতে ভয় হয় ভীষণ, সবাই চেনা শোনা, থানায় জানালেই খুন করবে। এই অপমানের নাম দিয়েছি আইন, আইনের পথে হাঁটবে। এইরকম আমার অনেক অপমান, গুমরে কাঁধে গুজরাট থেকে ইরাক, সিরিয়া থেকে লেবানন। আমার দ্বিতীয় কবিতা সত্যি মিথ্যে। সদা সত্য কথা বলিবে, শেখাচ্ছেন তো ছেলেকে, শেখান যত খুশি শেখান, জলের মতন মুখস্থ করান ছেলেকে, তারপর যদি দুই একটা মিথ্যে কথা বলে দয়া করে হাত তুলবেন না ওর গায়ে, ধমক টমক চলতে পারে। একটা জীবনে আমরা কম বেশি মিছে কথা বলি, বুকে হাত দিয়ে বলুন সত্যি কিনা, দু চারটে মিছে কথা বলে বলুক ছেলেটা, দেখবেন নিজেকে যেন ফাঁকি না দেয়। আরো ভালো হয় যদি আপনার ছেলে ডাহা মিথ্যে কথাকে ধ্রুব সত্যি বলে চালাতে পারে, অনেক দূরে যাবে, দু চারটে নির্বাচন হেসে খেলে গিলবে, তবে দেখবেন ছেলেটা যেন গোয়েবলস না হয়ে যায়, তাহলে আবার একটা হিটলার ফিরে আসবে আমাদের এই ক্ষত বিক্ষত পৃথিবীতে।